দশ নম্বর জার্সি দেখে স্ট্রাইকার ভাবলে ভুল করবেন, কিংবা অন্যজনকে ব্যালন্ডিও জয়ী ডাচ কিংবদন্তি রুড হুলিট ভাবার সুযোগও নাই। একজন পর্দার ক্যাপ্টেন, আরেকজন পতাকার। দামালের অধিনায়কের সাথে জামাল, একজন রিয়েল লাইফে জাতীয় দলের নেতৃত্বে, আরেকজন রিয়েল লাইফে। স্বাধীন বাংলা ফুটবল দলের সংগ্রাম এবং অবদান সবার সামনে তুলে ধরতে রায়হান রাফি পরিচালিত দামালের প্রবোশনকে ঘিরেই এই ফুটবল ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার বসেছিল অভিনয় শিল্পীদের মেলা। টিম দুর্জয়ের দলে দামালের পুরো ইউনিট, সাথে বসুন্ধরা কিংসের বড় নামগুলো। জামাল জিকরা জাতীয় দলের মতো ক্লাবেও ক্যাপ্টেন গোলকিপার, তাদের টিমমেট সিয়াম রাজ, আয়মান সাদিক। টিম মুন্নায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা তো আছেনই, সাথে কোচিং স্টাফ এবং ক্লাবকর্তারাও আছেন তাদের দলে। কোনো সিনেমার প্রমোশনে ফুটবল ম্যাচ, এর আগে কখনোই এমনটা দেখেনি বাংলাদেশ। যে ম্যাচটায় বেশি চমকে দিয়েছে টিম দুর্জয়, এই যেমন ছেলেদের সাথে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রাণবন্ত উপস্থিতিটাই দেখুন না। মাঠে শুধু মিমি একমাত্র নারী ফুটবলার নন, টিম মুন্নাতেও ছিলেন একজন, যিনি বসুন্ধরা কিংস নারী ফুটবল দলের ম্যানেজার। অভিনয় জগতে সেভাবে প্রবেশ না করলেও সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এখানেও বেশ অ্যাক্টিভ আয়মান সাদিক। নিজের জগতের বাইরেও সিনেমা আর ফুটবলের এই সুযোগটা একদমই মিস করেননি। সবচাইতে বড় চমকটা অবশ্য টিম দুর্জয় দেখিয়েছে গোলকিপিং পজিশন দিয়ে। প্রথমার্ধে গোলবারের নিচে ন্যাশনাল টিমের গোলকিপার জিকো, যেটা খুবই স্বাভাবিক। তবে একই সময়ে মধ্যমাঠে খেলেছেন জাতীয় দলের সাবেক গোলকিপার এবং অধিনায়ক 41 বছর বয়সী বিপ্লব ভট্টাচার্য। দ্বিতীয় হাফে আরও বড় চমক, তিন কাঠির দায়িত্ব যখন বিপ্লবের ওপর, তখন মাঝ মাঠে 7 নম্বর জার্সি পরা জিকো গোলকিপার থেকে মিডফিল্ডার। পুরো সেকেন্ড হাফে ছিলেন দুর্দান্ত, জামালের 10 কিংবা জিকোর 7, কোনোটাকে গাঢ়ভাবে নেওয়ার কিছু নেই। দিন শেষে মনের আনন্দে ফুটবলটাই এখানে বড় কথা। চমক আরও বেড়েছিল শেষ মুহূর্তে। প্রথমার্ধে 1-0 পিছিয়ে থাকা সিয়াম জামালদের সমতায় ফেরান ওই অর্ধেই গোলকিপিং করা জিকো। ড্র নিয়ে মাঠ ছেড়ে ফুটবল মাঠ এবং রিল লাইফে তারকারা, পর্দার তারকাদের সাথে একই ড্রেসিং রুম শেয়ার এবং জামালদের সাথে এক হয়ে লড়াই। সব মিলিয়ে জামাল এবং দামাল দুই পক্ষের অনুভূতি তো জানতেই হবে। যেই জায়গাতে 3-4 জনকে দাওয়াত দিলে একসাথে পাওয়া যায় না, সেখানে আসলে এতগুলো মানুষকে, আমাদের কলিগ আছেন, সিনিয়র আর্টিস্টরা আছেন, বাংলাদেশের লেজেন্ডসরা আছেন, আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছেন, ন্যাশনাল টিমের প্লেয়াররা আছেন, এক্স প্লেয়াররা আছেন, সবাইকে এক করে একই ছাদের নিচে একই মাঠে আমরা একটা সুন্দর ম্যাচ অর্গানাইজ করতে পেরেছি। পুরো ক্রেডিটটা আসলে টিমের, পুরো ক্রেডিটটা যারা এসেছেন তাদের, এবং আমরা যে আসলে একই উদ্দেশ্যে সবাই অভিন্ন, এটা একটা সুন্দর আজকে এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। দেশের ফুটবলে ভাটার টান, এই ম্যাচ তথা এই সিনেমা যেন সেখানে জোয়ারের উপলক্ষই এনে দিল। শাহরিয়া শাও, অলরাউন্ডার।